This is ABC News, AGT Live. ভয়াবহ নভিড কোভিড 19 ভাইরাসের আক্রমণে আমাদের দেশে দীর্ঘদিন লকডাউন চলছে। আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট তাই আজ 1 মে সংক্ষিপ্তভাবে অফিসগুলিতে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন 1 মে শ্রমিকদের স্বার্থ রক্ষার আন্দোলনে অনুপ্রেরণা যোগানোর দিন। আমরা এই 1 মে দাবি রাখছি। রাজ্য সরকার আগে ছিল 1 মেকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা। কাজের দিন যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা রেস্ট এবং 8 ঘন্টা বিনোদনের যে দাবি উঠেছিল শিকাগো শহর থেকে, সেটা বিশ্বব্যাপী ছড়িয়ে যায় শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য। আজকে কাজের সময় 8 ঘন্টার বেশি বাড়ানোর চিন্তা চলছে। আমরা দাবি রাখছি না, শ্রমজীবী মানুষের কাজের সময় 8 ঘন্টার বেশি বাড়ানো চলবে।